আসসালামু আলাইকুম পটল চাষ পটল চাষ সম্বন্ধে আমি কিছু আলোচনা করব দর্শক মণ্ডলী পটল চাষ ভালো মানের একটি ফসল এই পটল চাষ পটল চাষ আপনারা হাইব্রিড জাতের লম্বা জাতের পটল চাষ করবেন এটাতে ফলন হবে দ্বিগুণ হাইব্রিড জাতের পটল ওজনের দিক দিয়েও ভারী অল্পতেই কেজি আসে আর দেশি জাতের পটল বর্তমানে বাজারের চাহিদা কম আর আপনার হাইব্রিড জাতের পটলের বাজার চাহিদা ভালো দেখতে সৌন্দর্য এই কারণে বর্তমানে চলতেছে হাইব্রিড জাতের পটল এই পটল চাষ উঁচু জমিতে পটল চাষ করবেন উঁচু জমিতে যদি পটল চাষ করেন তাহলে আপনার ফলন হবে দ্বিগুণ একবার লাগালে একই জমিতে তিন বছর পর্যন্ত পটল চাষ করতে পারবেন আর পটল চাষের জন্য জমিটা চাষ করে তারপরে বেড করে নেবেন এবং আপনারা পোটল চাষের জন্য মাছাতে করলে সবচাইতে বেটার হয় পটোলের সৌন্দর্য কালারটা ভালো হয় আমি আপনাদের প্রতিনিয়ত পোটলের লতা দিয়ে থাকি সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যেগুলো কাটিং আমরা দিই সেই কাটিং আমি আপনাদের দেখাবো পটোলের লতা কোন লতা চলে সেই লতাগুলি আমরা উপরের যে পোটলের পাতাগুলি থাকে এবং নতুন ডালগুলি থাকে এগুলি সব ফেলে দিই ফেলে দেওয়ার পরে যে নতুন কোনো জিনিস আমরা রাখি না পুরাতন যে লতাগুলি সেটাগুলি আপনারা হাতে দেখতে পাচ্ছেন এই লতাগুলি কেটে তারপরে আপনারা আপনাদের লাইন করে দেয়া হয় তে লতা কাটিং সম্বন্ধে কিছু আমি আলোচনা করব দর্শক মন্ডলী এই যে আমরা কাটিংটা দিচ্ছি এভাবে আমরা আটি করব আটি করে তারপরে বস্তাতে পলি দেবো আগে তারপরে পলিতে প্যাকেটিং করে ওর ভিতরে আবার বস্তা ঢোকাব বস্তা ঢুকিয়ে তারপরে যাতে এই মালটা দশ দিন থাকলেও যেন নষ্ট না হয় যে লাগাই আসতে কেল টানা আছে দেখেন এইভাবে মাটিতে পেরে দেবেন আগে জমিতে পানি দিবেন পানি দিলে শুকায় উঠলে হালকা শুকায় জো হলে লাগাতে পারবেন অথবা লাগিয়ে তারপরে পানি দিতে পারবেন যে কোনো দুইভাবে একভাবে লাগাতে পারবেন এই যে যে লত এই লতটা ঠিক এইভাবে পেরে দেবেন হালকা মাটির নিচে এভাবে পেরে দিয়ে তারপরে এইভাবে মাটি দেবেন মাটি দেওয়ার পরে ঠিক এইভাবে আপনারা লাগাবেন তে দর্শক আপনারা এই হাইব্রিড যে পটল এই পটল চাষটা ব্যাপক লাভবান একটি ফসল এই পটলের লত ঠিক এইভাবে মাটিতে মাটি চাপা দিলে তাহলে বের হবে হাইব্রিড জাতের পটলের লতা যদি আপনারা সংরক্ষণ করতে চান তাহলে স্ক্রিনে অথবা ডিসক্রিপশন বক্সে নাম্বার দেয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের কাছে অনুরোধ একটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম